তো আমরা কি এবার ফ্রেন্ড হতে পারি? জাগে চুপ হয়েছে, মানে জাই নিচে থেকে অফার করেছে ফ্রেন্ডশিপে, সে যেন আকাশে উঠছে। এখন কি তুমিও ভাববে? আরে না না, অবশ্যই আমি, মানে হ্যাঁ তোমার ফ্রেন্ড হব। গুড, ওকে বাই। আবার কখন কথা হবে? আমি টেক্সট করলেই, তবে আজ রাত জেগো না। ঠিক আছে। জারিয়া হাতে রিংটা দেখছিল। জারিয়া মনে মনে ভাবে, সেদিন তুমি ছিলে আর আমি চিনতেও পারিনি, তোমার আমার পছন্দ এত মিলে, উফ আমি বুঝি পাগল হয়ে যাব। পরদিন সকালে জারিয়া চোখ খুলে ফোন দেখে, কোনো টেক্সট আসেনি। জারিয়া টেক্সট করে, কি করো? জারিয়া দেখে জাইন টেক্সট সিন করছে কিন্তু রিপ্লাই করেনি। তুমি কি ব্যস্ত? জাইন আবারও সিন করে কিন্তু রিপ্লাই করে না। জারিয়া মন খারাপ করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়, আসতেই দেখে, হে তোমাকে খুঁজতে খুঁজতে শহীদ হয়ে গেলাম। কেন? কথা বলতে চাইছিলাম। আজ আমাদের একটা পার্টিতে ইনভাইট ছিল। ও তাহলে তো তুমি ক্লান্ত। হুম, তবে তোমার সাথে কথা বলতে পারবো আমি। কি করছো? ঘুম থেকে উঠলাম। তাহলে তোমার ঘুমগুলো আমাকে দাও। একটা কথা বলি? হুম, আমার নাম ধরে ডাকবে একটু? ওকে জারিয়া। আরেকবার জারিয়া। আরো একবার প্লিজ। জারিয়া 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 হয়েছে? আমি চোখ বন্ধ করে নিজের নামটার মুখ থেকে শুনে ফিল করছিলাম। থ্যাংকস, এখন তো আমরা ফ্রেন্ড, তোমাকে পার্সোনাল প্রশ্ন তো করতেই পারি। হুম, করো। তোমার ক্যারিয়ার তো আমেরিকাতে শুরু হয়েছে, কিন্তু তুমি ইন্ডিয়ান কেন? আসলে আমি ইন্ডিয়ান সত্যি, কিন্তু আমি যখন 6 বছরের সে সময় আমেরিকা চলে আসি বাবা মার সাথে, তারপর এখানে স্কুলে ভর্তি হই, এবং তারপর যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে আমাদের ব্যান্ড আমরা শুরু করি, যা এখনকার সময় সবচেয়ে ফেমাস ব্যান্ড স্কাই। এইটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন, আর ইন্ডিয়া থেকে আসার পর আর কখনো যাওয়া হয়নি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা, আমি আর আমার ছোট বোন, তবে আমি বাসায় যাই কম, কারণ আমার প্রোগ্রাম থাকে, শো করতে হয়, তো এই জন্য আমরা 5 জন সবসময় একসাথে থাকি, এই কারণে আমি বাসায় কম যাই। ও, তারপর তোমার কথা বলো। আমার বাসায় বাবা মা ছোট বোন আর আমি থাকি। ওয়াও, সাহক সাগা মরিন রেইন সবাই কেমন আছে? সবাই ভালো আছে, আমরা খুব মজা করি একসাথে। হ্যাঁ, লাইভে দেখি তো। তুমি লাইভ দেখো? হ্যাঁ, তবে কমেন্ট করি না। কেন? আমি কমেন্ট করলে আমার কমেন্ট রেখে সবার কমেন্ট পড়ে, তোমার বন্ধুরা, তাই আমি কমেন্ট করে ছেড়ে দিয়েছি। এত অভিমানী তুমি? মেয়ের একটু অভিমানী হয়। আমি না তোমার বেস্ট ফ্রেন্ড দেখে গুগলে সার্চ দিয়েছিলাম, সেখানে বলেছে সাগা তোমার বেস্ট ফ্রেন্ড। আসলেই কি তাই? জ্যাং কিছু সময় চুপ করে থাকে। ভুল কিছু বললাম? গুগল, সিরিয়াসলি? আমার টিমে সবাই আমরা বেস্ট ফ্রেন্ড, তবে সাকা বেশ ক্লোজ আমার। তো গুগল আর কি বললো আমাকে নিয়ে? যাই লজ্জা পাই না। কিছু না। কিছু না কি বলো? গুগল বলেছে তোমার কোনো এক্স গার্লফ্রেন্ড নেই। জেন হাসছে। তারপর তুমি আমেরিকান টপ হ্যান্ডসাম ফেসের ভিতরে 2 নম্বরে আছো। তাই? এইটা কিন্তু সত্যি। তুমি মাসে 66 মিলিয়ন ডলার ইনকাম করো। রিয়েলি? আর কি বলেছে গুগল? আর বলেছে আমেরিকার 10টা ব্যান্ডের ভিতর তোমরা 1 নম্বরে আছো। বা, তুমি তো গুগলে এমন ভাবে দেখেছো যেন কোনো পাত্রের বায়োডাটা দেখছো। মজা নিচ্ছ? শুধু আমি দেখছি নাকি? তোমার কত কত ফ্যান দেখছে। খুব হাস্যকর, তবে সবগুলোই সত্যি। আচ্ছা, তুমি কি গে? হোয়াট? না মানে, তোমার মনে হয় আমি গে? আরে আমার মনে প্রশ্ন জেগেছে, কারণ তুমি কি জানো মানুষ ইনস্টাগ্রাম টিকটক ফেসবুকে তোমাকে সাগাকে নিয়ে এত ক্লোজ পিক বা ভিডিও ছাড়ে,
তা দেখে তাই মনে হয়। আমি গে সিরিয়াসলি, ফ্যানরা আমার আর সাগার ফ্রেন্ডশিপ পছন্দ করে, কারণ আমি সাগা একসাথে থাকি স্কুল লাইফ থেকেই। সে আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে গান গাই, পরীক্ষার সময় আমরা গ্রুপ স্টাডি একসাথে করতাম। এর মানে আমি গে আজও? আরে আমি কি তাই বলেছি? মানুষ এমন ভাবে ভিডিওগুলো এডিট করে দেখে মনে হয় যে তাই বললাম। তুমি এটা অপরাধ করেছো। আচ্ছা, এই প্রশ্ন করার আগে মনে হয়নি আমি যদি তোমার সাথে কথা বলা অফ করে দিই? না, কারণ আমি শুধু সত্যি জানতে চেয়েছি, যেটা আমার মাথায় ঘুরছিল সেটা বলেছি। যদি তুমি এমন হতে তাহলে হয়তো স্বীকার করতে, না হয় আমার ফোন কেটে ব্লক করে দিতে। খারাপ লাগতো তা ঠিক, কিন্তু ভয় পাইনি। তোমার খুব সাহস সত্যি, এটা আমার ভালো লাগলো। ওকে তাহলে এখন বাই। তুমি রাগ করনি তো? না করিনি। ভালো থেকো, গুড নাইট। সুইট ড্রিম। জেন ফোন রেখে দিল। জেন ড্যান্স দিচ্ছে খুশিতে, আবার ভাবছে আমি বেশি কিছু বললাম না তো। আরে না, আমার মনে যে প্রশ্ন জেগেছে তাই করেছি বলে আবার নাচতে লাগে। জেমিয়া ঘরে এসে হাওয়ায় তাকিয়ে আছে। জারিয়া ডাস থামাই। জেমিয়া বলে, আপু তুমি নাচছো কেন? আয় তুইও নাচ বলে দুজন নাচছে। জেমিয়া তো নাচার কোনো কারণ নেই, কিন্তু জারিয়া খুব খুশি। তখন মাহি ফোন দেয়। মাহি, আমার জানো কেমন আছিস? এত খুশি কেন, কি হলো? আমি তোর সাথে দেখা করতে চাই এখনই। ঠিক আছে, মলে আয়, আমি আসছি। ওকে। জারিয়া রেডি হয়ে চলে গেল মলে। জারিয়া মাহি একটা কফি শপে বসে। কি হলো তোর বল? অবশেষে আমার ওর সাথে কথা হয়েছে। কার সাথে? আরে ওর সাথে। ওটা কে ভাই? উফ, জাইনের সাথে। ও আল্লাহ, সত্যি? হ্যাঁ রে হ্যাঁ, উফ, আমি এত খুশি যা বলার মতো না বলে বলতে থাকে সব কথা, কি কি কথা হয়েছে সবকিছু। মায়ের শুধু জারিয়ার দিকেই তাকিয়ে আছে। তো এই হলো কাহিনী। ও আবার ফোন দিবে, আমি খুব খুশি রে। মাহি একটু চুপ থাকে। তুই চুপ হয়ে গেলি কেন? তুই আমার উপর জেলাস হচ্ছিস না তো? না রে জারিয়া, আমি তোকে নিয়ে ভাবছি। দেখ, জাইন এতদিনে তোর স্বপ্নের জগতে ছিল, তোর ফোনের ভিডিও পর্যন্ত ওর সীমাবদ্ধ ছিল, তারপর সে তোর কল্পনার জগতে আবির্ভাব হলো, তারপর তোর সামনে, এখন তোর সাথে ওর কথা হচ্ছে। জারিয়া, যদি কখনো ওর সাথে তোর কথা না হয় তাহলে তুই নিজেকে সামলে নিতে পারবি তো? তুই এমন কথা কেন বলছিস মাহি? আমি খুশি আছি, ভালো আছি, এর থেকে বেশি কিচ্ছু চাই না আমি। কিন্তু আমি অন্য কিছু দেখতে পাচ্ছি জারিয়া, তুই মায়ার জলে আটকে পড়েছিস। দেখ জারিয়া, ওরা সেলিব্রিটি মানুষ, আমরা তাদের পছন্দ করি খুব স্বাভাবিক, কিন্তু তাই বলে তারাও যে আমাদের লাইক করবে এমন কিছুই না। আর যদি করেও থাকে, এইটা আশা করা যাবে না, সেটা টিকে থাকবে। তুই এত চিন্তা করছিস কেন? কারণ আমি দেখতে পাচ্ছি তুই কষ্ট পেতে চলেছিস। দেখ, আমি চাই না এমন কিছু হোক, কারণ সে তো ড্রিম বয়। যদি এমন কিছু হয় তাহলে নিজেকে প্রস্তুত রাখিস। তুই বেশি ভাবছিস মাহি, এমন কিছুই না, আমি কোনো নেশায় পড়িনি। বাদ দে, নে কফি খা। দুজন খুব গল্প করে এবং পরে জারিয়া বাসায় চলে যায়। সন্ধ্যায় জাইন জারিয়াকে টেক্সট করে, কিছু সময় কথা বলে। এর ভিতর সাগা আসে খাবার নিয়ে। জাহিন, খাবার নে। থ্যাংকস রে। এই তোর ফোন দেখি। কেন? তুই সারাদিন গেম খেলিস? ভাই দে, একটু আমি খেলি। তোকে কে বলেছে আমি গেম খেলি? গেম খেলিস না তো, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করিস। আমার গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে? তাহলে তুই ফোনের ভিতর কি করিস শুনি? আচ্ছা যাই করিস, ফোনটা দে একটু। মোটেও না। কেন, কি আছে ফোনের ভিতর? আরে ফোনে কি থাকবে? তাহলে দে বলে নিতে গেলে জাইন ফোন নিয়ে দৌড় দেয় আর ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সাগা দরজা ধাক্কা দেয়। তোর ভাব ভালো লাগছে না, দরজা খোল। কি হলো তোর, ওকে বাথরুম থেকে বের হতে বলছিস কেন? তোর ইমার্জেন্সি হলে আমাদের রুমে এটা ইউজ কর। আরে ধুর গাইস, আমার মনে হয় জাইন কিছু লুকাচ্ছে আমাদের থেকে। আগে আমাকে ফোনে গেম খেলতে দিত,
আর এখন ফোনে হাত দিতেই দেয় না। তাই নাকি জাইন? এর ভিতর জাইন একটা অ্যাপ নামিয়ে WhatsApp লক করে দেয়। ওরে ডাকতে জাইন দরজা খুলে। কি রে তোরা? বাথরুমে ঢুকেও কি শান্তি নেই? একটু বাথরুমও করতে পারবো না? ফোন দিলি না কেন? তোরা আমার ফোনের জন্য লাইন ধরে বাথরুমের সামনে দাঁড়িয়ে আছিস? সিরিয়াসলি? ফোন দেয়নি বলে লুকাচ্ছি? সি, আমাকে তোরা এমন ভাবিস? নে ধর, কিছুই নেই ফোনে, খা, ফোন খেয়ে নে, আমি কিছুই বলবো না। এটা আসলে খুব খারাপ, শুধু শুধু বেচা ছেলেটাকে সন্দেহ করে। ভাই তুই আমার সাথে চল। বলি সাহক জাইনকে নিয়ে যাই। কয়েক সপ্তাহ চলে গেল, জাইনের সাথে জারিয়ার ফ্রেন্ডশিপটা বেশ জমে গিয়েছে। জারিয়ার জাইনের প্রতি এক আলাদা টান সৃষ্টি হয়। সে জাইনের সাথে কথা না বলে থাকতে পারে না। দলের সবাই লাইভে আসলে জারিয়া কমেন্ট করতো। জাইন যখনই জারিয়া বিডি নামটা দেখতো, সে সব কমেন্টগুলো পড়তো আর মুচকি মুচকি হাসতো। তাকে আর কেউ না বুঝলেও জারিয়া বুঝতো। ওর কমেন্ট পড়ে জাইন হাসছে, আর জাইন কমেন্ট পড়লে জারিয়া খুশি হয়ে যেত। জাইন জারিয়াকে একটা ভালো ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছিল, কারণ জারিয়ার প্রতি তার সেরকম টান ছিল না। আর যদি থেকেও থাকে, সেটা বন্ধুত্ব ভাব নিয়েই নিত জাইন। জারিয়া জাইনকে ফোন দেয়। হে, তুমি কোথায়? দুবাই যাচ্ছি, আমাদের প্রোগ্রাম আছে। আচ্ছা, তোমার কাছে কোনো লাকি কিছু আছে যে থাকলে তোমার সাথে সব ভালো ভালো হয়? আমি নিজেই লাকি। তারপরেও স্পেশাল কিছু থাকে? যেমন আমার একটা ঘড়ি আছে যা আমার জন্য লাকি, আমি সবসময় ওটা হাতে দিই। না, আমার তেমন কিছুই নেই, তবে হলে অবশ্যই বলবো তোমাকে। ওকে, তো আমাদের আবার কবে কথা হবে? বলতে পারছি না, কারণ ব্যস্ত থাকবো অনেক। ও, তবে সময় পেলে টেক্সট করব। থ্যাংক ইউ, বাই বাই। স্কাইপে দুবার যাই প্রোগ্রামে, সেখানে তিন দিন প্রোগ্রাম করে তারা। জারি সুযোগ পেলে জারিকে একটা টেক্সট করে রাখে, আর জারিয়া সেটা রিপ্লাই দিয়ে রাখে। জারিয়া তাদের একটাও আপডেট নিউজ ছাড়েনি, সবগুলো দেখে ও কমেন্ট করে। ওরা আবার আমেরিকায় ফিরে যায়, সবাই খুব খুশি। এদিকে জারিয়া একদিন শুয়ে ফোন টিপছে, এর ভেতর আম্মু আসে। জারিয়া লাফ দিয়ে ওঠে। আজকাল তোকে আমি পড়তে দেখি না, কি করিস পড়া ছেড়ে? এতক্ষণ যে পড়লাম দেখলে না, মাত্র ফোন হাতে নিয়েছি, এইটা দেখছো? পরীক্ষার রেজাল্ট দেখলেই বুঝবো কি পড়েছিস, তোর ফোনটা দে তো। আমি চমকে যাই। হ্যাঁ, কি, কেন, আমার ফোন কেন দিব? ফোন চেয়েছি, তোর কলিজা দিতে বলিনি। কলিজা না, তুমি আমার পানি কোপ চেয়েছো। পানি কোপ? হ্যালো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এই পর্যন্তই। নেক্সট পার্ট আবার খুব শীঘ্রই আসছে। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কি করছেন, কি সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন? ইস, আমার কষ্ট হয় না বুঝি? এত কষ্ট করে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর গল্প তৈরি করি, আর আপনারা সাবস্ক্রাইব না করে চলে যান, এটা কিন্তু ঠিক না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আপনাদের জন্য এমন নতুন নতুন গল্প তৈরি করতে আরও উৎসাহ পাই।